আজকে ত্রিচির আমার তৃতীয় বা শেষ দিন। আজকের আমি যাব একটা ঐতিহাসিক জায়গা তামিলনাড়ুর, যেটা নাম হচ্ছে তাঞ্জাভুর। এখান থেকে ত্রিচি থেকে অলমোস্ট আপনার 60-65 কিলোমিটার যেতে সময় লাগবে, 1.5-2 ঘন্টার মতো। দেখি বাসের উপর ডিপেন্ড করবে যত কতক্ষণ বাস আমি পাই। এখন আমি হোটেল থেকে বেরিয়ে বাস স্টেশনে যাব। সমস্যা হচ্ছে কি, কালকে যে সেত্রাম বাস স্ট্যান্ডটা দেখালাম, ওই সেত্রাম বাস স্ট্যান্ড থেকে শুধু মফস্বল বাস জায়গাগুলো আপনাকে কভার করবে, কিন্তু আপনাকে যখন হচ্ছে দূরের দিকে যেতে হবে, ধরুন চেন্নাই, কোডাইকানাল, এখান থেকে যে যে দূরের কোয়েম্বাতুর, দূরের যত যাবেন সেটাকে আপনাকে যেতে হবে ওই সেত্রাম থেকে অলমোস্ট 4 কিলোমিটার দূর সেন্ট্রাল বাস স্ট্যান্ড, যেটা কিনা আপনার ওই ত্রিচি যে রেলওয়ে জাংশন আছে তার পাশেই আছে। তা দেখি আমি ওই আমাদের হোটেলের পাশ থেকে একটা বাস স্ট্যান্ডে আসছি, এখান থেকে ওই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যাবো। কতক্ষণে বাস পাই দেখি। দেখি বাস স্ট্যান্ড বাস এসে গেছে। হ্যালো সেন্ট্রাল, দেখি সেন্ট্রাল বাস স্ট্যান্ড উঠেছে। সেন্ট্রাল বাস স্ট্যান্ড, হ্যাঁ ওকে। সেন্ট্রাল বাসের দিকে স্টেশনের দিকে যাচ্ছে। রেল স্টেশনে ডাম দিকে ঢুকে যাচ্ছি। Thank you.
বাস স্ট্যান্ড থেকে নামবো। হচ্ছে আমরা সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এবার আমাকে জানতে হবে এখান থেকে তাঞ্জোরের বাস কোথা থেকে কোন প্ল্যাটফর্ম বা কোথা থেকে ছাড়ছে। এটা বিভিন্ন ধরনের বাস যাচ্ছে। சென்னை சார், தஞ்சாவூர் பாஸ் எங்கே போதும் சார்? தஞ்சாவூர் கடைசியா? சார் தஞ்சாவூர் பாஸ், தஞ்சாவூர் தஞ்சாவூர் மதுரை பாஸ். மதுரை தூத்துக்குடி வேலூர், வேலூர் சித்தூர் திண்டுக்கல் হচ্ছে তাঞ্জোরের বাস। তাঞ্জোরের বাস নর্মাল বাস। আমি নেবেই মোটামুটি বাস পেয়ে গেছি, খুব একটা অসুবিধা হয়নি। আর আমার হোটেল থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড আসতে আমার টাইম লাগলো অলমোস্ট 20 মিনিটের মতো। আর আপনার ভাড়া নিয়েছে 5 টাকা। কিন্তু গতকালকেরই যখন আমি সেন্ট্রাল স্টেশন থেকে আমি হোটেলে গেলাম তখন আমার কাছে ভাড়া নিয়েছিল 120 টাকা। দেখেছেন কতটাই সস্তা। তবে লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করে খুবই ভালো, যাতে আপনার খুবই ইকোনমিক্যাল থাকে। এখন বাজে আপনার ধরুন 8:55, অলমোস্ট 5 মিনিট বাকি আছে 9টা বাজতে। এখন আমাদের ওই তাঞ্জোরের বাসটা ছাড়লো। কতক্ষণ কী লাগে, কত টাইম লাগলে, কত টাকা ভাড়া, আপনাকে পরে সব শেয়ার করছি। তাঞ্জোরের রাস্তা বাস খুব জোরে যাচ্ছে, মনে হয় হাফ রাস্তার বেশি ক্রস করে দিয়েছি।
ভেতরে তো সুন্দর লাগছে, ভেতরে কামের গান চলছে, দেখা যাক কত করে পৌঁছায়। খিদে তো প্রচুর পাচ্ছে, কে কিছু টিফিন করতে হবে কারণ তাড়াতাড়ি হোটেল আমি ছেড়ে দিয়েছি। কে কিছু ভাবছি টিকিট করে নেবো, নিয়ে তারপর দেখছি কীভাবে কী প্রোগ্রাম করা যায়, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। পাসপোর্টও ভর্তি নেই, ফাঁকাই আছে, সিট বাই সিট প্যাসেঞ্জার আছে। সামনের দিকে বসতে পারলাম না কারণ সামনের কন্ডাক্টার সিট, তারপরে সব লেডিস সিট, সেই জন্য বসার সাহস পেলাম না, একটু মিডল সাইডেই বসে আছি, আর সেটা আপনাকে দেখাবার চেষ্টা করব। কোথায় গেলে জানি বুঝতে পারছি না, এ দেখুন কি সুন্দর দোসা করছে। এখন পৌঁছালাম ভল্লম, অলমোস্ট এক ঘন্টা হয়ে গেল জার্নি করে, জানি না কতক্ষণ লাগবে, অ্যাজ পার গুগল দেখাচ্ছে আর 30 মিনিটের মতো লাগা উচিত। এটা হাই রোড থেকে আমরা ডান দিকে চলে এলাম, একটা ছোট্ট গ্রাম বা ছোট মিনি শহর বলতে পারেন, এখন তো গ্রাম তো তেমন নেই, সবই ম্যাক্সিমাম শহরে হয়ে গেছে। আবার আমরা ধীরে ধীরে হাই রোডের দিকে যাচ্ছি, আমরা হাই রোডের দিকে যাচ্ছি। এই রাস্তাটা দেখাচ্ছে যেটা একটু সহজে চলে যাচ্ছে নাগাপট্টনম, নাগাপট্টনম হাই রোড। নাগাপট্টনম আপনারা জানেন 2004 যে চেন্নাই বা তামিলনাড়ুতে সুনামি এসেছিলো, সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলো আমাদের নাগাপট্টনমে, তার সাথে কাডলোর, নাগাপট্টনম কাডলোর ডিস্ট্রিক্ট। হ্যাঁ, এটা একটা সমুদ্র কাছে, সমুদ্র তীরে অবস্থিত, যেমন চেন্নাই আছে, চেন্নাই তো ক্ষতি হয়েছিলো কিন্তু নাগাপট্টনমেও আপনার অনেক ক্ষতি হয়ে গেছিলো, ওখানে প্রচুর যারা মৎস্যজীবী ছিলেন তাদের অনেকগুলো দুরুস্বাদ হয়ে গিয়েছিলো, সঙ্গে অনেক মানুষ, অনেক মানুষের প্রাণ হারিয়েছিল। চলে এসেছি আমাদের ডেস্টিনেশন তাঞ্জাবুর, এই তাঞ্জাবুর বাস স্ট্যান্ডে ঢুকছি। ওয়েলকাম টু তাঞ্জাবুর। এটা হচ্ছে তাঞ্জোর বাস স্ট্যান্ড, এখানে বাসগুলো খুব সুন্দর কালারফুল। যা খুব খিদে পাচ্ছে, এখন একটুখানি টিফিন করে নেবো, হালকা করে টিফিন করে নিয়ে তারপরে দেখি কীভাবে কীভাবে প্রোগ্রাম করা যায়। আসলে একটু টিফিন করে নিই প্রথমে, এখানে আসতে টাইম লাগলো অলমোস্ট 2 ঘন্টা 15 মিনিট,
তিরুচি থেকে আপনার 60 কিলোমিটার, চেন্নাই থেকে আপনার পড়বে 350 কিলোমিটার মতন। এখান থেকে আপনার তাঞ্জাবুর থেকে চেন্নাই বলুন, তিরুচি, মাদুরাই, সব জায়গায় কানেক্টিভিটি আছে। এবার নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে তিরুচিরাপল্লী এয়ারপোর্ট, যেটা অলমোস্ট 60 কিলোমিটারের দূরে। ন্যাশনাল ইন্টারন্যাশনাল দুটোই পাবেন, ডোমেস্টিক ইন্টারন্যাশনাল। আর রেলপথ এখানে তাঞ্জাবুর স্টেশন নামেই পরিচিত, এখান থেকে অল ওভার ইন্ডিয়ার মধ্যে কানেক্টিভিটি পেয়ে যাবেন, চেন্নাই, দিল্লি, মাদুরাই সব জায়গায় পাবেন। থেকে এটা হোটেলে যাই। স্যার এনে রেখে দেন, স্যার টিফিন, টিফিন এই হোটেলে যাবো এখন। সকালে টিফিনটা করে নিই। এখানে কি লেখা আছে বুঝতে পারছি না। দোসা আছে, অমলেট আছে, পুরি আছে, মেদু বড়াই। দেখি অর্ডার দিই, অর্ডার দিয়ে কিছু খাওয়ার ব্যবস্থা করি। তো ধোসা এক 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 ধোসা এক ধোসা 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 দেখি দোসা অর্ডার দিয়েছি, সঙ্গে দেখি দেয় আর কি আছে। দেখি ভালোই ক্রাউড আছে, সকালে অনেক লোকই খাচ্ছে। আমার দোসাটা চলে এসেছে। যাক আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে আপনাদের সাথে কথা বলছি। তাঞ্জাউর, যেটা কিনা এখানে তাঞ্জাই নাম থেকে এসেছে। তাঞ্জাউর শহরটা আপনার চেন্নাই থেকে অলমোস্ট 352 কিলোমিটারের কাছাকাছি। এইটা আগেকার দিনে চোল সাম্রাজ্যর শহর, মানে সাম্রাজ্য ছিল। চোলার দ্বিতীয় রাজা তিরুচি থেকে 60 কিলোমিটার দূর আছে। এই নাম, এই এটা তামিলনাড়ুর 11তম মিউনিসিপ্যালিটি শহর। এখানে পাশাপাশি অনেক হোটেলও আছে, এখানে এসে আপনারা অনায়াসেই থাকতে পারেন। যা দেখছি এখানে প্রচুর বড় বড় হোটেলও আছে, যেমন সামনেই আছে বালাজি ইন, ওখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, রামনাথ হোটেল, রামনাথ। আমি বাস স্টেশন বেরোই, বেরিয়ে দেখি একটা অটো দেখতে হবে, দেখে এখানে লোকাল যা যা দেখার আছে সেগুলো দেখে আপনাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকুন। তো যে এখানে প্রথমে বৃদ্ধেশ্বর মন্দির যেটা আছে ওটা যাচ্ছি আগে। এখান থেকে বাস স্ট্যান্ড থেকেই বাস ধরে নেবো, বাইরে অটো দেখলাম যা ভাড়া চাইছে ও পোষাবে না। তো আমি যেহেতু একা আছি অসুবিধা হবে না। তো এখান থেকে ভাবছি, আমি এখান থেকে লোকালে জিজ্ঞেস করলাম, ওরা বলছে আপনি বাসে উঠে যান, কাছেই আছে, বাকি দু তিনটা যা দেখার আছে ওই বিগ টেম্পল, যেটাকে একটা পেরিয়া পেরিয়া কইলো বলে, মানে বিগ বড়ো মন্দির, দেখলাম ওখানে নেবে যাবেন। নেমে গিয়ে পাশাপাশি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই আছে, ঠিক আছে দেখে নিই এই বাসটা, সামনের বাসটা আছে, এই বাসটা উঠতে বললেন, এই বাসটা উঠি। উঠে বড় মন্দির বা বুদ্ধেশ্বর মন্দির যেটা আছে সেটা যাবো আগে, সঙ্গে থাকুন।